আসসালামু আলাইকুম হুমায়রাস কিচেনে, আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে ঢেঁড়স ভর্তার তিন পদ। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন আর আমার ভিডিওটি শেয়ার করুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে কিছু ঢেঁড়স নিয়েছি, ধুয়ে নিতে হবে। এরপরে এগুলোর দুই সাইড আমি কেটে নিব। মনে রাখতে হবে ঢেঁড়স কখনোই কেটে তারপর ধুইতে হয় না, সবার আগে ধুতে হয়। আর কচি ঢেঁড়সগুলো নিতে হবে ভর্তার জন্য, এগুলোই বেস্ট। সবগুলো কেটে নিলাম। এরপরে এগুলোকে আমি দুই ভাগে ভাগ করব। ঢেঁড়স ভর্তা সবাই পারে, সবাই করে, আমি আজকে আমার মতো করে দেখাচ্ছি। এরপর এখান থেকে বেশি ভাগটা, বেশি যেই ঢেঁড়স নিয়েছি সেগুলো আমি সেদ্ধ করব। আর এখানে পানি কিন্তু খুবই কম দিতে হয়, কারণ ঢেঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু লবণ দিলাম। আর সেদ্ধ হওয়ার পরে যদি পানি ফেলে দিতে হয় তাহলে তো ভিটামিন সব চলেই যাবে, তাই না? এরপরে দুটি মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। আমার 7 থেকে 8 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেল, পানিও শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আমি একটি ফ্রাইং প্যানে বাকি যে ঢেঁড়সগুলো ছিল সেগুলো সরিষার তেল মেখে এখানে পুড়ে নেব। এটা করতে একটু টাইম লাগবে, চুলার আঁচ একদম লো থাকবে, লোয়ের চেয়ে একটু বেশি, মিডিয়ামের চেয়ে কম। আর উল্টে পাল্টে দিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লাগলো। এটার কিন্তু আবার অন্যরকম টেস্ট। তুলে নিলাম। এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, এখানে সরিষার তেলও দেওয়া যায়। আমি কিছু মরিচ, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, একটু ওই পাশে রেখেছি আর একটুর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পরে আমি যেই ঢেঁড়সগুলো সেদ্ধ করে রেখেছিলাম একটু তুলে রাখছি, যেই ঢেঁড়সগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক নিয়ে নেব। তারপরে এটি খুবই আলতো হাতে মেখে নেব। খুব বেশি মাখার দরকার নেই, কারণ এই ঢেঁড়স একটু বিজলা বিজলা টাইপের। যদি খুব বেশি মাখা হয় হাত দিয়ে তাহলে অনেক বেশি বিজলা হয়ে যাবে, ভালো লাগবে না। একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিব, আর লবণ দিব না, কারণ লবণ তো সেদ্ধ করার সময় দিয়েছি। তাই তৈরি হয়ে গেল এটা, শুকনো মরিচ দিয়ে ঢেঁড়স ভর্তা। এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি, যেই পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম, এরপরে পুরে যে নিয়েছিলাম সেগুলো ভর্তা করব। আর এখানে লবণ দিব, কারণ এটা লবণ দেওয়া হয়নি, তাই একটু ধনিয়া পাতা দিয়ে দিই। হয়ে গেল পোড়া ঢেঁড়সের ভর্তা। এখন বাকি যেই পেঁয়াজগুলো আমি রেখেছিলাম কাঁচা, এর মধ্যে যেই ঢেঁড়সের সাথে মরিচ যে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করলাম, ধনিয়া পাতা দিলাম। আর এখানে কিন্তু আমি সরিষার তেল দিব না, কারণ কাঁচা মরিচের যে ফ্লেভারটা সেটা আমার অনেক বেশি ভালো লাগে। তাই হয়ে গেল, আশা করছি ভালো লাগলো। এভাবে করে দেখতে পারেন, অনেক টেস্টি। আর যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।